ইঞ্চে ফুটে মেপে এ রাজ্যের রাজনৈতিক জমি তৈরি করবে বিজেপি। বিজেপির এই উত্থানে কারো গায়ে ফোসকা পড়তে পারে, তবে যারা সিন্ডিকেট রাজ থেকে দাদাগিরির ইজারা নিয়ে রেখেছেন তাদের সমস্যা হবে। সোমবার হুগলির শ্রীরামপুরে দলীয় প্রার্থীর সমর্থনে নির্বাচনী জনসভায় এভাবেই হুমকি দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হুগলির দলীয় প্রার্থী লকেট চট্টোপাধ্যায় ছাড়াও হাবড়ার প্রার্থী রন্তিদেব ঘোষ সহ অন্যান্য প্রার্থীদের সমর্থনেও মোদী দলীয় সমর্থকদের কাছে সমর্থনের জন্য প্রার্থনা জানান। নির্বাচনকে সামনে রেখে প্রধানমন্ত্রীর মতো একজন ওজনদার নেতার এত ঘন ঘন পশ্চিমবঙ্গে ছুটে আসা কার্যত নজিরবিহীন বলেই মনে করছেন রাজনৈতিক মহল। বিশ্বাসঘাত কবি মাফ নহীঁ।